ইমাম তাদের প্রত্যেকের কাছে আমার নিবেদন থাকবে সম্প্রীতি অটুট রাখুন। ভারত মা আমাদের সবার মা, পশ্চিমবঙ্গ পদ দেখেছে পশ্চিমবঙ্গের ভাষা, ভারতবর্ষের স্বাধীনতার ভাষা, সেই ভাষাকে সেই সম্প্রীতিকে অখণ্ড রাখার জন্য অখণ্ড রাখতে গিয়ে আজকের এই মহাযজ্ঞে আমি একজন সন্ন্যাসী হিসেবে উপস্থিত হয়েছি। আমি কামনা করি আবার প্রয়োজন নিশ্চিতভাবে কোথাও কোথাও সংসার বড় হলে মা অনেক সন্তানদের সব রকমভাবে ঠিকভাবে দেখতে পারে না, করতে পারে না, কোথাও কোথাও বাধ্যবাধকতা থাকে, কোথাও কোথাও তাদের শাসন করা কোথাও ঘাটতি থাকে, তবুও মা সেই মাকে যারা বিবস্ত্র করতে চায় তারা আর কেউ মা বলে ডাকার অধিকার থাকে না। আমি কামনা করব যাদের সেই দুর্মুখি হচ্ছে শুভকামনা জানাই, প্রার্থনা করি কপিলমুনি ভগবানের কাছে, গঙ্গা মায়ের কাছে তাদের শুভবুদ্ধি দিক, তারা ফিরে আসুক সম্প্রীতির তাগিদে, ঐক্যের তাগিদে, বাঁচার তাগিদে, এটা হচ্ছে আমার প্রার্থনা। সেই কারণের যে আজকে এই মহাযজ্ঞে হাজির হয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস, 2010 যেমনভাবে বলেছিলাম আমার দৃঢ় বিশ্বাস আবার 2021 শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বাংলাকে শুধু নয় আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাতে, এটাই হচ্ছে আমার প্রার্থনা। আজ 9 ফেব্রুয়ারি 2021 মা মাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আজকের শঙ্খ দর্শন কপিলের পবিত্র গঙ্গার পাদদেশে সাগর ব্লক তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেসের এবং মহিলা কংগ্রেস সংখ্যালঘু সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে আজ এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকের উপস্থিত আছেন আমাদের সাগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ খাঁড়া, উপস্থিত রয়েছেন আমাদের প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সামির শাহ, উপস্থিত আছেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ শ্রীমতী অনিতা মাইতি, কর্মাধ্যক্ষা শ্রীমতী সন্ধ্যা রানী মাইতি মহাশয়, উপস্থিত আছেন রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিতা হাজরা, উপস্থিত আছেন ধবলার গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী বিদিশা দলুই, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শোভা দিন্ডা সহ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীমতী অপর্ণা শ্যামল, প্রাক্তন পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ধবলাট অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী রমা মণ্ডল, উপস্থিত রয়েছেন আমাদের দলের বলিষ্ঠ নেতৃত্ব যিনি 1978 সাল থেকে এই তৃণমূল কংগ্রেসকে তিলে তিলে তিলোত্তমাতে পরিণত করবার চেষ্টা করেছেন, আগে কংগ্রেস পরে তৃণমূল কংগ্রেস, সদস্য অরবিন্দ সেনাপতি আছেন, মনোরঞ্জনবাবু আছেন, এখানে হাজার হাজার মানুষরা উপস্থিত ছিলেন, তাদের আমরা ভোগ প্রদানের পরে তারা চলে গেছেন, এখনও সেই যজ্ঞ চলছে। আমরা এই যজ্ঞের মধ্য দিয়ে আমরা শঙ্খ দর্শন কপিল এবং গঙ্গার কাছে এই প্রার্থনা জানাচ্ছি, যেমন যে একটা বিভেদকামী শক্তি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে খাটো করে আজকের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে যারা ক্ষমতায়নের চেষ্টা করছে, এই মহাযজ্ঞের মধ্য দিয়েই আমরা প্রমাণ করাতে যাই তাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 2021 সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার তিনি পুনরায় আমাদের নবান্নে ফিরে আসবেন, তাকে সামনে রেখে আজকের এই মহাযজ্ঞ। ধন্যবাদ। ইতিমধ্যে এলো আপনারা যদি চলে এলো রেখা অভ্যন্তরে
Oh.
Oh,
भगवान भूमि सस्त्रा तथा लोका अकल्पया
अवधान पुरुषन पशु अभिजे दत्ता।